বিয়ের বাকি 5 মাস, সমুদ্রে গিয়ে জাহাজ ডুবি, 5 দিন পার, ছেলে ফিরবে বাড়িতে, অপেক্ষায় গোটা পরিবার। বিয়ের বাকি আর মাত্র 5 মাস, জোর কদমে বাড়িতে চলছিল তারই প্রস্তুতি। কিন্তু তার আগেই হঠাৎই বদলে গেল পরিস্থিতি। জাহাজ ডুবির ঘটনায় নিমিষেই ওলট পালট হয়ে গেল সবকিছু। এত সাজসজ্জা আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে। জাহাজ ডুবির ঘটনায় আধার নেমে এলো হৃদয়পুরের শান্তিনগর এলাকার রায় পরিবারে। ঠিক কি হয়েছে আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। বিয়ের বাকি আর মাত্র 5 মাস, তার আগে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ বারাসাতের হৃদয়পুরের শান্তিনগর এলাকার বাসিন্দা রাহুল রায়। ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার খবরে উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বারাসাতের হৃদয়পুরের শান্তিনগর এলাকার রায় পরিবার। এখনো পর্যন্ত ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বলে দাবি পরিবারের। জানা যায় বারাসাত পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বাড়ি রাহুলের। বাবা সুভদ রায় জীবন বীমা সংস্থায় কর্মরত, মা রত্না রায় গৃহবধূ। রায় দম্পতির 2 ছেলের মধ্যে বড় রাহুল। কয়েক বছর আগে রাহুল কলকাতার খিদিরপুরের বেসরকারি সংস্থা আইটিটি শিপিং কোম্পানিতে মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দেন। গত জুন মাসে খিদিরপুর বন্দর থেকেই ওই সংস্থার এমভি আইটিটি পুমা নামের জাহাজে পাড়ি দেন। পণ্যবাহী ওই জাহাজ আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। অবস্থান ছিল হলদিয়া বন্দর থেকে 90 নটিক্যাল মাইল দূরত্বের বঙ্গোপসাগরে। ওই দিনেই নিম্নচাপের জেরে দুর্যোগের মুখে পড়ে রাহুলদের জাহাজটি। ক্যাপ্টেন ও ক্রু মেম্বার মিলিয়ে জাহাজে ছিলেন মোট 14 জন। প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র উত্তাল হয়ে ওঠে, সমুদ্রের জলের চাপে জাহাজ ফুটো হয়ে জল ঢুকে যায়। লাইফ জ্যাকেট পরে জাহাজ থেকে ছোট লাইফ বোটে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান জাহাজের 11 জন কর্মী। তাদের কয়েকজনকে লাইফ বোটে নামতে সাহায্য করেছিলেন রাহুল। শেষ অবধি রাহুল সহ বাকি 3 জন ওই লাইফ বোটে নামার চেষ্টা করেন, কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউয়ে পড়ে যান তারা। গত 25 আগস্ট জাহাজ ডুবির সংবাদ পান রাহুলের পরিবারের লোকজন। ওই বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করলে পরিবার জানতে পারেন উদ্ধার কাজ চলছে। সেই জায়গা দিয়ে যে কোনো খবরই একটা প্রথমেই মানে সবাই চাইছে সে ফিরে আসুক, সে ভালোভাবে থাক, বা যেখানে 11 জনকে পাওয়া গেছে সেটা মানে আশা করতে পারিনি যে 11 জনের মধ্যে ও নেই। তো আমি যখন শুনি সেটা আমি ওনাদের বাড়ি থেকেই শুনি, তো তারপর থেকে মানে সবারই একটা সেই চিন্তা যে কোথায় গেলো, সে 11 জনকে পাওয়া গেলো, সেই মানুষটা বা তারও যে 2 জন আছে তাদেরকে পাচ্ছি না। তো আপাতত ওদের রেস্কিউ টিম যেভাবে যা পরিচালনা করে আমাদের খবর দিচ্ছে সেই খবরটুকুই আমরা পাচ্ছি। এরকম নয় যে আমি ওখানে গিয়ে জানতে পারছি বা আমার কোনো লোক গিয়ে সেখানে গিয়ে জানতে পারছে, তো তার উপরে বেস করে আমরা এখন ভগবানের দিকে তাকিয়ে আছি, এর বাইরে আর কিছু বলার নেই। না না সেটা দেখুন আমি ফ্যামিলি মেম্বারদের থেকেই শুনছি, নিজস্বভাবে কোনো জানার এই মুহূর্তে মানে পদ্ধতি পাইনি আর কি। ওরা যেটা আপডেট দিচ্ছে সেটাই আমাদের কাছে এখন সব কিছু আশা ভরসা। চাইছি তো অবশ্যই সে যেভাবেই হোক আমাদের কাছে আসুক। না না রাজ্য সরকার যদি কমিউনিকেশন করে বা এই যে সার্চিং অপারেশনটা সেটা যদি আরও দীর্ঘ সময় ধরে চালায়, সেটা তো আমরা চেষ্টা করছি, সেটা ওরাও চেষ্টা করছে বা আমরাও আমাদের দিক থেকে যতটা পারছি যেভাবে হোক সেটাকে একটা ব্যবস্থা করে যে যেভাবে হোক যেন সেই মানুষটাকে আমরা আমাদের কাছে দেখতে পাই, এটাই হচ্ছে। কিন্তু ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন, এখনো পর্যন্ত রাহুলের কোনো সন্ধান পায়নি পরিবার। ছেলের কোনো খোঁজ না পাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। পরিবার সূত্রে আরও জানা যায় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে ঠিক হয়েছিল রাহুলের। বড় ছেলের বিয়ের যাবতীয় আয়োজনও শেষ, কিন্তু তার আগে জাহাজ ডুবিতে ছেলের খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবারের লোকজন। এই বিষয়ে রাহুলের বাবা সুভদ রায় বলেন, জাহাজ ছাড়ার আগে সার্ভে করা হয়েছিল, সার্ভের পর দেওয়া হয়েছিল ফিট সার্টিফিকেটও, কিন্তু তারপরেও জাহাজ ডুবির ঘটনা ঘটে গেল। পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি ওই জাহাজটি অনেক পুরনো, টাকা দিয়ে ফিট সার্ভে রিপোর্ট করা হয়েছিল,
যদিও তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। সেই কারণেই কি এই দুর্ঘটনা ঘটল, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিবারের মনে। রাহুলের বাবা আরো জানান, আগামী ফেব্রুয়ারি মাসের 13 তারিখ ছেলের বিয়ে, সবকিছুর প্রস্তুতি চলছিল। তার আগে কোথা থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারলাম না। আমার ছেলে করে মার্চেন্ট নেভিতে চাকরি, রাহুল রায়, ও একটা ভয়েস মোটামুটি 6 মাসে কমপ্লিট করে আবার হয়তো 2 মাস শরীরে থাকলো আবার যায়। আগে করোনার আগে ও মুম্বাই গুজরাট ওদিকে 2 বা 3টে ভয়েস করেছে, করোনার সময় 6 মাসের মতো বাড়িতে ছিল। তারপরে এই আইটিটি শিপিং কলকাতা, এটা হচ্ছে 4 নম্বর ফেয়ারলি প্লেস, ফার্স্ট ফ্লোরে ওদের অফিস। এটা যাই হোক না কেন, ওই যোগাযোগ তো করে ওখানে এইটা বোধ হয় থার্ড ভয়েস চলছে বোধ হয়। এটা জুন মাস থেকে ভয়েসটা শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ও ফিরবে ফেব্রুয়ারির 13 তারিখে ওর বিয়ে। সমস্ত কিছু অ্যাডভান্সটাস হয়ে গেছে এই পরিস্থিতি। তার ভিতরে ওদের শিপটা 24 তারিখ খিদিরপুর থেকে পোর্ট ব্লেয়ারের দিকে রওনা হয়েছে, পোর্ট ব্লেয়ারের দিকে 24 তারিখ, রাইট। তো 25 তারিখ গেছে, 26 তারিখ, 23 বা 24 আমি ভুলিয়ে ফেলছি এখন ইয়েটা। এনিওয়ে 25 তারিখ বিকাল 4টের সময় ওখানে শিপটা দুর্ঘটনার কবলে পড়েছে, প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা। ওদের বক্তব্য অনুযায়ী জাহাজটা পড়েছে, তাতে করে প্রথমে বলছে জাহাজটা একদিকে কাত হয়ে যাচ্ছে। এগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না, ওরা বলছে জাহাজটা একদিকে কাত হচ্ছে, অন্যদিকে জল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে, আলটিমেটলি সেটা পারেনি। 4টে নাগাদ কোম্পানির হেড অফিস মানে কলকাতায় মালিককে ফোন করেছে ওয়্যারলেসে, তখন তো নেটওয়ার্ক পায় না ওখানে, ওয়্যারলেসে বলছে যে জাহাজ তো বাঁচাতে পারছি না, আমরা লাইফ জ্যাকেট পরে সব রেডি হয়েছি, আপনি রেস্কিউ করার জন্য রেস্কিউ টিম যেখানে যা আছে ইন্ডিয়া গভর্নমেন্টের পোস্ট গার্ড বা হেলিকপ্টার ওদের হেল্প নিন, ওদের পাঠান। রাতেই রেস্কিউ করেছে রাহুল সহ 3 জন, তার ভিতর ক্যাপ্টেনও আছে, এরা ওই যে র্যাপ্টের ভিতরে লাভ দিতে হয়, এগুলো সব কিসের ব্যাপার নেবির ব্যাপার তো আমি বুঝবো না। লাইফ জ্যাকেট পরার পরে একটা র্যাপ থাকে নাকি, ওটা ওপেন হয়ে যায়, ওর ভিতর ঢুকলে নৌকোর মতো একটা ওপেন হয়ে যায়, ওদের বক্তব্য যেটা, ওর ভিতর ঢুকলে ওরা ভেসে থাকে, অ্যাটলিস্ট বেশ এই জায়গায় ভেসে থাকে, একটা ব্লিং করে লাইট, ওরা বলছে। তো সেইটা আর লাইফ জ্যাকেট পরা থাকলে ওখানেও লাইট ব্লিং করে। রাহুল আলটিমেটলি কী করেছে, ওর 3-4 জনকে বলছে লাভ দিন লাভ দিন লাভ দিন লাভ দিন, যা সুবাদ হতে পারো না, লাভ দিন ভিতরে পড়ুন ভিতরে পড়ুন, ওই হেল্প করেছে ওদের ইয়ে অনুযায়ী। কারণ যে 11 জনকে রেস্কিউ করেছে তাদের সঙ্গে কথা বলেছি, তো কী হলো উপরে ও লাস্টে লাভ দিয়ে ওর ভিতর পড়তে পারেনি, সম্ভবত বাইরে ছিল, কিছু একটা ধরেছে, দড়ি টড়ি কিছু একটা থাকে, কিন্তু এত প্রবল স্রোত ছিল আন্ডার কারেন্ট যে হাতটা ছিঁড়ে যায়, ও বিচ্ছিন্ন হয়ে গেছে। বিয়ের আর মাত্র হাতে গোনা 5 মাস, তার আগে প্রস্তুতি চলছিল জোর কদমে। হঠাৎই জাহাজ ডুবির ঘটনায় যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের, মুহূর্তের মধ্যে যেন সবকিছু ওলট পালট হয়ে গেল রায় পরিবারের। এখন ছেলে ফেরার অপেক্ষায় দিন গুনছে মা বাবা সহ পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।